হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। একটা তো আছে হলো অ্যাপটোস। অ্যাপটোস মূলত একটা লেয়ার ওয়ান ব্লকচেইন লাইক সোলানার মতন, অ্যান্ড বর্তমানে মার্কেটের মধ্যে খুবই হাইপড একটা প্রজেক্ট। এটা ছাড়াও আমি শার্ডিয়াম নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওইটা নিয়ে একটু কথা বলবো। এছাড়া আরেকটা ইথেরিয়াম লেয়ার টু ব্লকচেইন আরবিট্রাম, এটা নিয়ে কথা বলবো। সো ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সো প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যাপটোসের মধ্যে। অ্যাপটোস মূলত একটা লেয়ার ওয়ান ব্লকচেইন, যেখানে অ্যাপটোস ল্যাব $150 মিলিয়ন ফান্ড রেজ করেছে এবং এটা লিড দিয়েছে FTX ভেঞ্চার। যদি আপনি এখানে নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে ক্রিপ্টো এক্সচেঞ্জ FTX ভেঞ্চার আছে, চাম্প ক্রিপ্টো আছে যেটা সোলানার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টর, তারপরে হলো অ্যান্ড্রোজেন অ্যান্ড হ্যারোজেন, মাল্টিকয়েন ক্যাপিটাল, সার্কেল ভেঞ্চার। সার্কেল কিন্তু USDC-র মাদার কোম্পানি, সাথে সাথে কয়েন বেসের মধ্যেও সার্কেলের হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে। তো এখানে যে VC-গুলোর কাছ থেকে ফান্ড রেজ করেছে সবগুলোই কিন্তু অনেক হিউজ VC, এবং গত এক বছরে $350 মিলিয়ন তারা ফান্ড রেজ করেছে। অ্যাপটোসের আগে আমার দেখা মতো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে সবচেয়ে বেশি হাইপ ছিল সোলানা নিয়ে, আর বর্তমানে অ্যাপটোসের মধ্যে যে পরিমাণ কাজ চলতেছে বা ডেভেলপমেন্ট চলতেছে, তারা কিন্তু তাদের ব্লকচেইনটা এখনও লঞ্চই করে নাই। বাট $350 মিলিয়ন, যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করেন ৩,৫০০ কোটি টাকা তারা রেজ করেছে। আর অ্যাপটোস ল্যাব এখন পর্যন্ত যতগুলো কাজই করতেছে না কেন, মোটামুটি সবগুলোই সোলানা যেভাবে করেছে কিছুটা ওইরকম টাইপেরই। এর মধ্যে একটা ব্যাপার হলো কমিউনিটি বড় করা বা ইউজারদেরকে অ্যাডপ্ট দেওয়া। আপনি যদি গত বছরের শুরুর দিক দিয়ে বা এর আগের বছর যদি আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে থাকেন, তাহলে ওই সময় কিন্তু সোলানা প্রচুর পরিমাণ অ্যাডপ্ট করেছিল, এবং যারাই এই অ্যাডপ্টগুলোতে জয়েন হতো না কেন, ১ সোল ২ সোল করে দিত, যেটা বুল মার্কেটের মধ্যে অ্যারাউন্ড $250 পর্যন্ত গিয়েছিল। সেম টাইপের অ্যাডপ্ট বর্তমানে অ্যাপটোস ল্যাবও করতেছে, যদিও তাদের ইনসেন্টিভ বাইজ টেস্টনেটের একটা অ্যাডপ্ট বর্তমানে চলতেছে, বাট এর মধ্যে সবাই জয়েন করতে পারবে না কারণ এখানে অনেক ঝামেলা আছে। আর এটা ছাড়াও যেহেতু তাদের ব্লকচেইনটা এখন টেস্টনেটের মধ্যে আছে, যারা যারা এই ব্লকচেইনটা বর্তমানে ইউজ করবে তাদেরকে এই অ্যাপটোস টোকেনটা যখন লঞ্চ হবে ওই সময় অ্যাডপ্ট দেওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। এটা কিছুটা প্রথম ভাইরাল হয়েছিল তাদেরই টিমের কাছ থেকে। আর এসব বড় ব্লকচেইন বা প্রজেক্ট যদি অ্যাডপ্ট করে তাহলে ফগের মতন জাস্ট ২-৪-৫ ডলার করে দেয় না। কিন্তু কিছুদিন আগেই তো ইথেরিয়ামের আরেকটা লেয়ার টু ব্লকচেইন লঞ্চ হলো, অপটিমিজম। অপটিমিজমের যারা ইউজার ছিল বা অপটিমিজম যারা টেস্টনেটের মধ্যে ইউজ করেছে, টোটাল ৮৫,০০০ ইউজারকে এখানে দিয়েছে ৮০০ টোকেন করে। যদি এটা এখানে দেই তাহলে দেখতে পারবেন বর্তমান ভ্যালু অনুযায়ী $1,000। যদি আপনি অল টাইম হাই ধরেন বা $2 ধরেন, এটা কিন্তু $3-4 পর্যন্ত হিট করেছিল যখন লাউঞ্চ হয়েছিল, তো সেই হিসাবে ৩-৪ হাজার ডলার। তারপরে রিসেন্টলি আরেকটা অ্যাডপ্ট করেছিল ক্যান্টো, একটা প্রোটোকল আর কি, তো তাদের এখানে ২,০০০-৩,০০০ ক্যান্টো টোকেন করে দেওয়া হয়েছিল, যেখানে অ্যারাউন্ড ১৪০০-১৫০০ ডলার থেকে ২,০০০-২৫,০০০ ডলার পর্যন্ত এরকম অ্যাডপ্ট করেছে। এরকম লিস্ট যদি বের করি তাহলে প্রচুর পরিমাণ এরকম ভালো প্রোটোকল আছে যারা ২,০০০-৩,০০০ ডলার করে যারা আর্লি ইউজার আছে তাদেরকে দিয়েছে। তো অফিসিয়ালি এখানে অ্যাডপ্ট অ্যানাউন্সমেন্ট করে না, বা অ্যাডপ্ট অ্যানাউন্সমেন্ট করাটাও ঠিক না, কারণ যদি তারা ভবিষ্যতে অ্যাডপ্ট করে তাহলে এখনই এটা প্ল্যান করতে হবে কীভাবে করবে, দেন তারা অ্যানাউন্সমেন্ট করতে পারে। তো এটা যখন একটা প্রজেক্ট ভালো একটা পর্যায়ে চলে যায় বা তাদের অলমোস্ট সব কাজ শেষ হয়ে যায়, তখন তারা এই ধরনের অ্যাডপের অ্যানাউন্সমেন্ট করে। তো আমার মতে জয়েন করে রাখতে পারেন। এটার জন্য মার্টিয়ান অ্যাপটোস অ্যাপ ওয়ালেট, এটা আপনাকে ডাউনলোড করতে হবে বা আপনার ক্রোমের মধ্যে অ্যাড করতে হবে। আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর মেটামাস্কের মতন আপনার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনি জাস্ট অ্যাপটোস ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, যেমনভাবে মেটামাস্ক ওয়ালেটটা ক্রিয়েট করেন। তারপর এখানে অ্যাডপ এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে ২০,০০০এর মতন কয়েন অ্যাড হয়ে যাবে। তো আমি যদি ২-৩ বারে ক্লিক করি, এগুলো হলো টেস্টনেট কয়েন, এগুলোর কোনো ভ্যালু নাই। এগুলো দিয়ে আপনি তাদের ব্লকচেইনটা টেস্ট করতে পারবেন। আর যখন মানুষ তাদের ব্লকচেইনটা টেস্ট করে বা টেস্টনেটের মধ্যে যখন থাকে, কোনো যদি প্রবলেম থাকে বা ইরর থাকে তাদের ব্লকচেইনের মধ্যে, ওইটা তারা দেখতে পায়, যার কারণে তারা যারা আর্লি ইউজার আছে বা টেস্টনেটের ইউজার আছে তাদেরকে অ্যাডপ দেওয়া থাকে। তো ওয়ালেটের মধ্যে এই কয়েনটা অ্যাড করার পর আপনি এখান থেকে বাইল প্রোটোকলের মধ্যে চলে আসবেন। এটা মূলত একটা ল্যান্ডিং এবং বরোয়িং প্ল্যাটফর্ম অ্যাপটোস প্রোটোকলের মধ্যে। এটারও কিন্তু এখন পর্যন্ত টোকেন লঞ্চ হয় না। তো আপনি যদি এটার মধ্যে ট্রানজ্যাকশন করেন, এখানে কিন্তু ট্রানজ্যাকশন করতে ১ টাকাও ফি লাগবে না। হয়তোবা আপনি যদি সবগুলো অ্যাডপ কমপ্লিট করেন ৬-৭ ঘন্টা টাইম লাগবে, বাট এখানে কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে। তো আমি তাদের এই অ্যাপ পেজটাতে চলে এসেছি, তারপর এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে আমার ওয়ালেটের মধ্যে অ্যাপ এত আছে। তো আমি চাইলে এটাকে এখন সাপ্লাই করতে পারবো বা ল্যান্ড করতে পারবো। এখানে ধরেন আমি এখান থেকে ১,০০০ অ্যাপটোস কয়েন বা ১০,০০০ অ্যাপটোস কয়েন এখানে ডিপোজিট করছি। আমি এখানে সাপ্লাই রেট, এগুলো সব কিছুই টেস্টনেটের মধ্যে, যেহেতু এটা এখনও মেইন নেটের মধ্যে লঞ্চ হয় নাই,
আমার এখানে দেখাবে যে আমি এখানে গ্যাস ফি হিসাবে 2 APT আমার এখানে খরচ হবে অ্যাপ্রোভ। আর এটার এখানে আরেকটা সুবিধা হলো, যেহেতু এটা টেস্টনেটের মধ্যে আছে, যদি আপনি কার্ভ প্রোটোকল বা আপে প্রোটোকল এই ধরনের প্রোটোকল যদি কখনো ইউজ না করেন বা ইউজ না করে থাকেন, তাহলে এগুলো ইউজ করতে পারেন। তাহলে আপনার এখানে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কীভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয় ডিফাই প্রোটোকলগুলোর সাথে। তো আমার এখানে সাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে, এখন চাইলে ধরেন আমি এখান থেকে আবার বড় করতে পারবো। ধরেন আমি এখান থেকে বিটকয়েন বড় করব, এটা কিন্তু রিয়েল বিটকয়েন না, এটা হলো জাস্ট টেস্টনেটের মধ্যে আমি এখান থেকে যদি বড় করি। তো আমাকে এখানে প্রথমে কয়েনটা লিস্ট করতে হবে, আমি এটা ক্যান্সেল করে কয়েনটা লিস্ট করে নিচ্ছি। আমি এখান থেকে ফসেটের মধ্যে যাব, তারপর এখানে মিন্ট 100 রপ্ড বিটকয়েন এটা অ্যাপ্রুভ করে নিচ্ছি, তারপর এখান থেকে মিন্ট 100 USDC এটা মিন্ট করে নিচ্ছি। এখন আমি এখান থেকে বিটকয়েন বড় করতে পারবো, ধরেন আমি এখান থেকে 110 বিটকয়েন এখান থেকে বড় করব। তাহলে দেখতে পারবেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে এবং আমার এখানে বড় লিমিট দেখাবে। তো এইভাবেই মূলত এখানে ডিফাই প্ল্যাটফর্মগুলোতে ল্যান্ডিং এবং বড়িং করা হয়ে থাকে। তারপর এখানে আরেকটা আছে হলো অ্যাপটোস নেম সার্ভিস, যেমন ইথেরিয়ামের মধ্যে ইথেরিয়াম নেম সার্ভিস, তো এটার মধ্যে অ্যাপটোস নেম সার্ভিস। তো আমি চাইলে এখান থেকে যে কোনো নেম সার্ভিস বা যে কোনো ডোমেন নিতে পারবো। ধরেন দেখি আমার নামটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা, যদি আমি এখানে জাহিদ লেখা সার্চ করি আমার নামটা এখানেও অ্যাভেলেবেল না, যদি আমি অন্য আরেকটা নাম সার্চ দিই। বাট আমাদের এখানে ক্রিপ্টো ইউনিভার্সিটি ডট অ্যাপটোস এটা এখানে অ্যাভেলেবেল আছে, তো আমি এটা নিব। আমি এখান থেকে কানেক্টে ক্লিক করছি, তারপর এখানে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করব, তারপর এখানে দেখাবে যে বাই করার অপশন, এখান থেকে বাই করব, এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। দেখতে পাচ্ছেন আমার এখানে বাই করা হয়ে গেছে, যদিও এটা টেস্টনেটের মধ্যে, আমি চাইলে এটাকে আরও এডিট টেডিট করতে পারবো। সো ক্রিপ্টো ইউনিভার্সিটি ডট অ্যাপটোস ওন বাই মি। তো আপনি যদি এই প্রোটোকলগুলো ইউজ করেন, ENS প্রোটোকলটা যখন লাউঞ্চ হয়েছিল তখন তারাও কিন্তু অ্যাডপ্ট করেছে, খুব সম্ভাবনা আছে তারা যখন তাদের টোকেন লঞ্চ করবে তখন তারাও এখানে অ্যাডপ অ্যানাউন্সমেন্ট করবে বা অ্যাডপ দিবে। তো এটা করলে অ্যাপটোস নেম সার্ভিস থেকেও আপনি অ্যাডপ পাওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে অ্যাপটোসের মেইন ব্লকচেনটা থেকেও অ্যাডপ পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও অ্যাপটোসের মধ্যে টপ NFT প্ল্যাটফর্ম টপ অ্যাজি এটা ইউজ করতে পারেন। এটা ছাড়া এখানে আরও অনেকগুলো প্রোটোকল আছে যেগুলো নেটিভলি শুধুমাত্র অ্যাপটোসের মধ্যেই এবং যেগুলোর কোনো অ্যাডপ এখনও হয় নাই। তো এই সকল প্রোটোকলগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে অ্যাপটোস ইকো সিস্টেমের মধ্যে বা অ্যাপটোসের যদি টুইটারের মধ্যে আসেন, মিনিমাম 100 প্রজেক্ট অলরেডি অ্যাপটোসের মধ্যে বিল্ড হচ্ছে। তো ধৈর্য ধরে যদি সবগুলোতে জয়েন করতে পারেন, $1,000 প্লাস অ্যাডপ পাওয়ার অনেক পরিমাণ সম্ভাবনা আছে। তো এটা সবার কাছে রিকমেন্ড থাকলো অ্যাপটোস ইকো সিস্টেমটা ইউজ করার জন্য। এখন আসি, গত মাসে আমি শার্ডিয়ামের একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং এখানে বলেছিলাম যে আপনি 100 শার্ডিয়াম এখানে ক্লেম করতে পারবেন। আমি যখন ভিডিওটা পাবলিশ করেছিলাম আমি কিন্তু ওইখানে বলে দিয়েছিলাম যে এটা টেস্টনেট কয়েন এবং এটার বিপরীতে সামনে যখন তাদের মেইননেট লঞ্চ হবে তখন আপনাকে শার্ডিয়াম কয়েনটা দিবে। এখানে যদি আপনি নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন অ্যাডপের জন্য 25 মিলিয়ন কয়েন কিন্তু রাখা হয়েছে। এখন এখানে আমি যখন ভিডিও পাবলিশ করি তখন কোনো জায়গার মধ্যেই এটা মেনশন ছিল না যে এটা টেস্টনেট কয়েন। এখানে যদি দেখেন ক্লেম 100 SHM, তারপরে এখানে যদি দেখেন বর্তমানে লেখা আছে টেস্টনেট। দেখেন আসলে আর কী বলবো, তাদের ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল বিষয়টা। আর আমার এই ভিডিওটাও দেখে নিতে পারেন, আপনি 100 SHM কয়েন ক্লেম করে দেন শার্ডিয়াম ব্লকচেনটা ইউজ করতে পারেন, শার্ডিয়াম ব্লকচেনের মধ্যে ট্রানজ্যাকশন করতে পারেন। যারা এখানে টেস্টনেটের মধ্যে জয়েন হবে বা তাদের ব্লকচেনটা ইউজ করবে তাদের খুবই সম্ভাবনা আছে তারা এই অ্যাডপটা পাবে বা অ্যাডপের মধ্যে একটা ভালো টোকেন পাবে। তারপরে আছে হলো এখানে ফাজেন, একটা ডিসেন্ট্রালাইজড ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম, যেমনটা DYDX। DYDXও কিন্তু অ্যাডপ করেছিল $1,600 থেকে $2,000 পর্যন্ত যারা DYDX আর্লি স্টেজে ইউজ করেছে। তো এটা মূলত ইথিওমের আরেকটা লেয়ার 2 ব্লকচেনের মধ্যে জিকে সিঙ্ক। এই জিকে সিঙ্কেরও কিন্তু এখন পর্যন্ত টোকেন আসে নাই, আর এই জিকে সিঙ্কের টোকেন যদি আসে এটা ধরে নিতে পারেন টপ 100 মধ্যে চলে আসবে প্রথম দিনই, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর হাইপ আছে। যদি এই জিকে সিঙ্কের টোকেন থাকতো তাহলে কিন্তু তারা টপ 10-20 মধ্যে থাকতে পারতো, কিন্তু লাস্ট 2-3 বছর হয়ে গেছে এগুলো জাস্ট এখনও ডেভেলপমেন্টের মধ্যে আছে। বাট এই জিকে সিঙ্কও কিন্তু একটা হিউজ প্রজেক্ট, তো এটা জিকে সিঙ্ক ব্লকচেনের মধ্যে আপনি ফ্যাজেন ডেরিভেটিভ প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন, যেহেতু এটা টেস্টনেটের মধ্যে আছে। তো আপনি তাদের এখানে জয়েন্ট টেস্টনেটের মধ্যে ক্লিক করে তাদের এই এক্সচেঞ্জটা ইউজ করতে পারেন, এখানে ট্রেড করতে পারেন। এপ কয়েন, ইথিরিয়াম, NTNT এই ধরনের কয়েন এখানে আছে। এটার জন্য জিকে সিঙ্ক আপনার মেটামাস্কের মধ্যে থাকা লাগবে, আর এটার জন্য আপনি এখানে যদি আমি এখানে জিকে লেখা সার্চ করি তাহলে জিকে সিঙ্কের টেস্টনেটটা এখানে চলে আসবে। তাহলে এটা আপনি আপনার মেটামাস্কের মধ্যে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন জিকে সিঙ্ক এখানে চলে আসবে। আপনি যদি আপনার মেটামাস্কের মধ্যে জিকে সিঙ্ক অ্যাড করেন, দেখতে পাচ্ছেন আমার এখানে জিকে সিঙ্ক অ্যাড করা। এটা ছাড়াও জিকে সিঙ্ক ইকোসিস্টেমের অন্যান্য প্ল্যাটফর্মগুলোও চাইলে আপনি ইউজ করতে পারেন,
যেহেতু এখানে আপনি জাস্ট এগুলো টেস্টনেটের মধ্যে ইউজ করতে পারবেন, তো আপনার এখানে গ্যাস ফিও কিন্তু দিতে হবে না। যেমন মিউট ডট আইও, এটা হলো একটা ডিফাই প্ল্যাটফর্ম, তারপরে এটা আছে, এটা আছে, এটা আছে, এগুলোর মধ্যে কিন্তু এখনও টোকেন আসে নাই বা এগুলো টেস্টনেটের মধ্যে বর্তমানে আছে। আপনার কিন্তু এখানে এই টেস্টনেটগুলো ইউজ করার জন্য ওয়ালেটের মধ্যে কিছু না কিছু টোকেন তো অবশ্যই লাগবে। তো এটার জন্য জিকেসিং টেস্টনেট ফসেট এটা লিখে যদি সার্চ করেন তাহলে এখানে আপনি কিছু কয়েন পেয়ে যাবেন। যদি আমি এটার মধ্যে যাই তাহলে এখানে আপনার মেডমেসটা কানেক্ট করে নেবেন, আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে রিকোয়েস্টে ফসেটের মধ্যে যদি আমি ক্লিক করি, আমাকে তারা এখানে একটা টুইটের মধ্যে নিয়ে আসছে, আমাকে এখানে টুইট করার জন্য বলছে, আমি এটা টুইট করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টের মধ্যে কিছু টোকেন চলে আসবে। আমি এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, পরে ইউটিউবে দেখলাম বেশ কিছু ভিডিওতে এরকম প্রবলেম মাঝে মধ্যেই হয়তো বা কয়েক ঘন্টা পর যদি আবার ট্রাই করি বা কালকে আবার ট্রাই করি তাহলে এখানে এই ফসেটটা আমার এখানে পাবো, যেটা আমাকে পরে এখানে ব্রিজ করতে হবে। ব্রিজ করে ইথেরিয়াম গরিলার মধ্যে মূলত আমি এটা পাবো, দেন আমাকে এটা এখান থেকে জিকে সিঙ্কের মধ্যে আনতে হবে, ডিপোজিট করতে হবে, এটা অ্যারাউন্ড 5 মিনিটের মতন লাগে। দেন ইথেরিয়ামটা আপনার জিকে সিঙ্কের মধ্যে চলে আসবে এবং আপনি জিকে সিঙ্কের মধ্যে যে কোনো প্রোটোকল আপনি ইউজ করতে পারেন। তো এটার একটা হিউজ পটেন্সিয়াল আছে, তাইলে এগুলোতে জয়েন করে রাখতে পারেন। ম্যাক্সিমাম মানুষ এখানে কোনো একটা কাজ করার সাথে সাথে রিওয়ার্ড আশা করে, বাট যেহেতু এগুলোতে সাথে সাথে রিওয়ার্ড নাই, আমি অপটিমিজমের এয়ারড্রপটা পার্সোনালি জয়েন করেছি বা আমার এখানে প্রায় $16 মতন আমি পেয়েছিলাম, যদিও অপটিমিজমের অপি কয়েনটা আমার এখনও হোল্ডে আছে। বাট যদি আমি ওই সময় ভিডিওটা দিতাম অনেকেই জয়েন করতো না, আমি একটু অন্য কাজে বিজি ছিলাম যার কারণে পরে আর দেই নাই। তো আজকে যে প্রোটোকলগুলো দিতেছি এগুলোতে জয়েন করে রাখতে পারেন, অপটিমিজমের চেয়ে অনেক বড় এয়ারড্রপ এখানে পাওয়ার সম্ভাবনা আছে। তারপর এখানে আছে 1KX প্রোটোকল, এটার মধ্যেও আপনি অনেক সোয়াপ করতে পারবেন, ল্যান্ড করতে পারবেন, বড় করতে পারবেন, তাদেরও সামনে টোকেন আসবে। আর যদি টোকেন আসে তাহলে অবশ্যই যারা আর্লি ইউজার থাকবে তাদেরকে এখানে অ্যাডপ্ট দিবে। এছাড়াও এই প্রোটোকলটা জিকে সিঙ্কের মধ্যে ওয়ান অফ দ্য টপ প্রোটোকল, তো এটাতে একটু নজর রাখতে পারেন বা এটাতে জয়েন করবেন। এরপরে যেটা আছে সেটা হলো আরবিট্রাম। আরবিট্রামের কিন্তু টোকেন এখনও লঞ্চ হয় নাই, অলরেডি প্রায় 300-এর মতন ফলোয়ার। তারপরে যদি আমি এখানে ডিফাই লামাতে আসি, অলরেডি র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আরবিট্রাম top 8 নাম্বারের মধ্যে আছে। এটার নিচে আছে হলো অপটিমিজম, যেটা অ্যাডপ্ট কিছুদিন আগে হলো। আর আরবিট্রামেরও একটা ভালো সম্ভাবনা আছে যে আরবিট্রাম এখানে অ্যাডপ্ট করবে। বাট আরবিট্রাম ইথেরিয়াম বর্তমানে মেইননেটের মধ্যে আছে, হতে পারে নেক্সট 6 মাসের মধ্যে বা নেক্সট 1 বছরের মধ্যে আরবিট্রামের টোকেনটা লঞ্চ করে ফেলবে। এবং এখানে দেখতে পারবেন $1 billion অলরেডি TBL। আরবিট্রামের মধ্যে আপনি যেভাবে জয়েন করতে পারেন, প্রথমত এখানে চেইন লিস্ট থেকে আরবিট্রাম নেটওয়ার্কটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আরবিট্রাম 1 এই নেটওয়ার্কটা এখান থেকে মেটামাস্কের মধ্যে অ্যাড করে নেবেন। তারপরে এখানে আরবিট্রাম ব্রিজ করে আপনি $20 বা $30 ইথেরিয়াম মেন নেট থেকে আপনি আরবিট্রামের মধ্যে আনতে পারেন। আরবিট্রামের মধ্যে আপনার ইথেরিয়ামটা যখন আসবে এই ব্রিজের মধ্যে এখানে $5-10 মতন কস্ট যাবে, এটা ছাড়া আর তেমন কোনো কস্ট নাই। আরবিট্রাম নেটওয়ার্কের মধ্যে যখন আপনার ইথেরিয়ামটা চলে আসবে তখন এটার মধ্যে গ্যাস ফি একেবারেই কম, আপনি 1 সেন্ট দিয়ে কয়েকটা ট্রানজ্যাকশন করতে পারবেন, তো বুঝতে পারছেন অনেক পরিমাণ কম। তখন আপনি আরবিট্রামের যে ইকোসিস্টেম আছে এখান থেকে গিয়া ধরেন আমি অ্যাপ পোর্টালের মধ্যে গেলাম, এখানে আরবিট্রামের যে নেটিভ প্রোটোকলগুলো আছে এই প্রোটোকলগুলো আপনি ইউজ করতে পারেন। বেশিরভাগ প্রোটোকলেরই এখন পর্যন্ত টোকেন আসে নাই বা ফুললি লাইভ হয় নাই, কারণ তারা এখনও ডেভেলপমেন্টের মধ্যে আছে বা টেস্টনেটের মধ্যে আছে। তো আপনি যদি এগুলোর মধ্যে ট্রানজ্যাকশন করেন তাহলে এখানে আরবিট্রাম কয়েনের অ্যাডপ্টটাও পাওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে এইসব প্রোটোকল যদি সামনে অ্যাডপ্ট করে তাহলে ওইখানেও অ্যাডপ্ট পাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট এখানে গিল্ডের মধ্যে আরবিট্রাম একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল, আপনি চাইলে এই প্রোগ্রামটাতে জয়েন হতে পারেন। এখানে জয়েন হলে যে আপনি অ্যাডপ পাবেনই এরকম কিন্তু না, বাট আপনি তাদের প্রোডাক্টগুলো টেস্ট করতে পারেন বা ইউজ করতে পারেন। অ্যান্ড ইউজ করলে এখানে খুবই সম্ভাবনা আছে যে আপনি এখানে অ্যাডপটা পাবেন। প্রথমটা হলো আপনি এখানে জয়েন গিল্ড বা আপনার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে আপনার ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। জয়েন করার পর এখানে একটা 1 ODC টাস্ক এটা কমপ্লিট করতে হবে। 2 নম্বর হলো আপনাকে এখানে এই কয়েনটা হোল্ড করতে হবে 0.001, এটার প্রাইস কিন্তু অনেক পরিমাণ কম, একটা কয়েনের প্রাইসই হলো 60 সেন্ট, তো 10 সেন্ট দিয়েই কিন্তু আপনি এটা নিতে পারবেন বা এখানে অ্যানেবল হয়ে যেতে পারবেন। তো আপনি চাইলে সবগুলো টাস্ক কমপ্লিট করতেও পারেন আবার নাও করতে পারেন। যেমন যদি আছে এখানে ডায়মন্ড পেপার NFT, আপনি এই NFTটা না কিনে এটা কিনতে পারেন। এই কয়েনটার দাম তুলনামূলকভাবে কম, তো যদি আপনি এটা কিনে হোল্ড করেন তাহলে এখানে হবে লাইভ পেয়ারের এটা আপনি হোল্ড করতে পারেন। অলরেডি এখানে 12,000 মেম্বার এই গিল্ডের মধ্যে জয়েন করেছে, তো এই গিল্ডটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই গিল্ডের মধ্যে জয়েন করতে পারেন। সো এই ছিল ভিডিও, আর নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যেন এই ধরনের আপডেটগুলি আপনি সবার আগে পান।